বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল রিনাস লাইসেন কিচেনে। এই দেখো যাচ্ছি, আমাদের বসন্ত উৎসব আছে। এই দেখো আমার সাজ। আর বলো না, কী কী রোগের মধ্যে। এখানে ওই বন্ধুর বাড়ি যেতে বললো, যাচ্ছি একসাথে যাব। 10 নম্বর ওয়ার্ডে আমাদের। কি রোদ, ভালো লাগছে না রোদ, আমার কেমন ভালো লাগে না বলো। জামা কাপড় শুকানোর জন্য ঠিক আছে। ও, এইটা এই সেটটা এর থেকে নিয়েছিলাম মিশর থেকে। কি সুন্দর না বলো, এটা আজকে নতুন পরলাম, শাড়িটাও নতুন। এটা তোমাদের দাদাভাই দিয়েছিল। তো এই যাচ্ছি, ভাবলাম একটু ভিডিও করি। গরম লাগছে, এসে স্নান করবো, স্নান করে রান্না করবো। হ্যাপি হোলি সবাইকে, সব বন্ধুদেরকে, বড়ো ছোটো সব বন্ধুদেরকে হ্যাপি হোলি বলতেই ভুলে গেছি। বসন্তের শুভেচ্ছা, দোল পূর্ণিমার শুভেচ্ছা। কাল রাতে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, এসে শুধু চিকেন করবো ব্যাস। আর রাতের কুমড়ো আলুর তরকারি আছে, আলু ভাজা আছে, কিচ্ছু করবো। চল বন্ধুরা, রাখি যে আমার বন্ধুদের লাইন। চলো রাখি, বলো লুকটা কেমন হয়েছে। টাটা, সবাই ভালো করে হোলি খেলো, দোল খেলো। এই দেখো বন্ধুরা, আমরা এখানে চলে এসেছি। আমি সবাই আছে, আমরা এখানে দেখো রং খেলা হচ্ছে। আমাদের কাউন্সিলর এসেছেন, তো এখানে আমরা রং খেলছি। সবাই মানে একদম ভূত হয়ে গেছে। আবির রং খেলাই হয়, আবির খেলাই হয় আমাদের। এটা ওয়ার্ড অফিস, 10 নম্বর ওয়ার্ড অফিসে আমরা এখানে রং খেলছি। বাপরে পুরো ভূত হয়ে গেছে একদম, সবাই মিলে খুব মজা হচ্ছে, খুব ভালো লাগছে। আর সবাই আছে এখানে, আমাদের সব দিদিরা, বন্ধুরা সবাই আছে, ভাইরা দাদারা সবাই আছে, সবাই মিলে আমরা রং খেলছি। আর এখানে জোরে জোরে গান বাজছে রবীন্দ্রসঙ্গীত, সেই জন্যে এখানে আমি মিউট করে ভয়েস দিচ্ছি, কেননা ওটা আবার কপিরাইট হয়ে যাবে। তোমরা কেমন এনজয় করছো হোলিতে বলো। আর কোনো বছরই এতটা খেলি না, এবছর সকালবেলা বলে বেশি খেলা হলো। আর অন্য বছর কী হয় বলো তো, আগের দিন অনেকক্ষণ এসেছি জানো তো, এসেই চান টান করলাম, পুরো বুক করে দিয়েছে একদম। তোমাদেরকে একটু দেখবে শেয়ার করেছি, আর অতটা শেয়ার করতে পারি না। আর এত রোদের মধ্যে গেছি, বাপরে, যাওয়ার সময় তো আপ উঠতে আর কি কষ্ট হয়েছে অনেকটা। এখান থেকে ওখান থেকে আবার হেঁটেই গেলাম। এত কষ্ট হয়েছে না আমাকে, ঘরে এসে একদম হাঁপাচ্ছি। তারপরে তো চিন্তা, রান্না হয়নি, রান্না করতে হবে। যা হোক, চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম রাত্রেবেলা, তাই রক্ষে চিকেন করলাম, নিম বেগুন ভাজলাম। আর রাতে তো ওই সেই কালকের কুমড়ো তরকারি আছে, আলু ভাজা আছে, ও তো হয়ে যাবে বাবা। এত গরম লেগেছে না, ভাবলে মানে কতক্ষণে বাড়ি আসবো আমি সেটাই ভাবছি। দেখো এখনও গামছা খুলিনি, সেই এসে সঙ্গে সঙ্গে শাড়িটা ধুয়ে দিলাম, এত সুন্দর শাড়িটা। আমার হাজব্যান্ড বলছে যে তোমাদের দাদাভাই আর কি বলছে শাড়ির রং উঠবে না। আমি বললাম আবির রং কেন উঠবে না, উঠে গেছে, একটু জলে ঠান্ডা জলে ভিজেলাম, তারপর ফট করে না রং ঠং লাগলে ফট করে গরম জলে, এই গরম জল হচ্ছে সার্ফের জলে ভিজাবে না, তাহলে রংটা ধুয়ে নেবে। আগে ঠান্ডা জলে ভিজিয়ে কিছুক্ষণ ভিজিয়ে দেখো এখনও রং পুরো লেগে আছে, অনেক ঘষলাম আর উঠছে না, কিন্তু কাপড়ের রং উঠে গেছে সব। ঘষতে হতো বোধ হয় উঠে যেতে, কে জানে। থাকা হোলি খেলেছি প্রমাণ। বাবা এমন করে বলছি মনে যেন আমাকে পুরস্কার দেওয়া হবে হোলি খেলার জন্য। যাই হোক, তো এই কোনো বছর না এতটা খেলি না, মানে মাথায় টাথায় সব দিয়ে দিয়েছে কালে টালে। এমনিও তোমরা তো জানো আগের বছরও খেলেছিলাম,
তো আগের বছর বিকেলে হয়েছিল প্রোগ্রামটা, এবার সকালে হয়েছে। আগের বছর দোলের আগের দিন হয়েছে বসন্ত উৎসব, এবছর কী হয়েছে একটু গেলাম বসন্ত উৎসবের গান ফান বলতে কালকে হবে একটা প্রোগ্রাম হবে ওখানে কাছে, তো জানি না ওটা আমি যেতে পারবো কি না, কেননা আমার ডাক্তারের ডেট আছে, ডাক্তারের কাছে যেতে হবে, হয়তো ওটা অ্যাটেন্ড করতে পারবো না, কী করা যাবে, আগে ডাক্তার দেখাতে হবে, এমনি অনেক ডিলে হয়ে গেছে ডাক্তার দেখানো, 1.5 মাস পরে বলে, 1.5 মাসের বেশি হয়ে গেছে, এবার ডাক্তারবাবু রাগারাগি করলে মুশকিল হয়ে যাবে, সেই জন্য কালকে হয়তো ওই প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে পারবো না, এখানে আমাদের কাছেই হবে এটা, তো কী করা যাবে। সে গামছা খুলিনি এখনও, দেখো কখন স্নান করেছি, এসে ওই কাপড় চোপড় ভিজিয়ে একটু আগে তোমার ইজি দিয়ে কেচে দিলাম শাড়িটা, রং উঠে গেছে, কাচাকাচি করে তারপর রান্না করতে করতে কেচে নিলাম, এই দেখো চিকেন করেছি, এই যে সবার ভাগে ভাগে করে দিয়েছি, আর এই নিম বেগুন ভাজা, ব্যাস আবার কি, আর কিছু করিনি, আর কি করব, আর এই যে স্যালাড কেটে রেখেছি, এই যে হয়ে গেল। তো তোমরা সবাই কেমন হোলি টোলি খেললে জানিও, বছরে একবার তো, আমার অত ভালো লাগে না, গেলাম দিলো সবাই, আমিও দিলাম, সেই আর কি, সে ছোটোবেলায় খেলতাম, তারপরে একটু বড় হওয়ার পর মা আর খেলতে দিত না, তো দেখো হয়ে গেলো সব কিছু, যা হোক আর কি বলবো, তোমাদের একটু একটু শেয়ার করতে পেরেছি বোধহয়, দেখা যাক ভিডিওটা অ্যাড করে জুড়ে দেবো, দেখে নিও তোমরা, ওখানে গান বাজছিলো ওটা আমাকে আবার মিউট করতে হবে, নাহলে আবার কপিরাইট কাজ আছে, দেখি কখন কী করি, ভিডিওটা দেবো তোমরা দেখো, আর সবাইকে আবারও হ্যাপি হোলি, বসন্ত উৎসবের অনেক অনেক শুভেচ্ছা, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর সাবধানে থাকো, আর কি আবার একটা নতুন ভিডিও নিয়ে কালকে চলে আসবো, দেখি কালকে সারাদিন কি শেয়ার করতে পারি, সেটা কালকেই দেখা যাবে, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর তো কিছু দেখাবার মতো নেই, রাতে তো বললাম ওই রান্না থাকবে, আর কি বা দেখাবো তোমাদেরকে, চলো তাহলে, আর যদি পারি তো রাতে সেরকম হলে ভিডিও তুলে নেবো আর কি, চলো বন্ধুরা রাখি, অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, খুশি থেকো, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা করোনি তারা চটপট করে ফেলো, যতটুকু পারি যেটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি, বাইরে যাই যেখানে যাই, তোমরা আমার সাথে থেকো বন্ধুরা, তোমরাই আমার ইন্সপিরেশন, ঠিক না বলো, তোমরা না থাকলে আমি আর কি করতে, কার জন্য ভিডিও বানাবো, তোমরা আমার সাথে থেকো, টাটা, আজকের মতো রাখছি, আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো।